স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। বেশ, আমরা ওই পাওয়ার ম্যানেজমেন্টের জায়গাটা একটুখানি পড়বো আজকে। আমরা আগের দিন ওই কারচফস ল অবধি পড়ে ফেলেছিলাম, পাওয়ার ম্যানেজমেন্টের জায়গাটা পড়বো। পাওয়ার ম্যানেজমেন্টে প্রথম যে জায়গাটা তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসছো, জুলস ল, জুলস ল জানা আছে, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আরটি, এবং সেটাকে যখন সমান চিহ্ন দিয়ে ইকুয়েশন ফর্মে লেখা হয় সেটা হচ্ছে, যে কনস্ট্যান্ট আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এই ওয়ান বাই জে আই স্কোয়ার আরটি। এবার প্রশ্ন হতে পারে যে ওয়ান বাই জে কেন, সেইটা ওয়ান বাই জে কেন এটা, দাঁড়াও দেখি, হ্যাঁ এখানে করা আছে। দেখো, ওয়ার্ক এনার্জি থিওরেম আমরা ছোটোবেলায় পড়েছি, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ, ওয়ার্ক ইজ প্রপোর্শনাল টু হিট, এবং সেটাকে যখন ইকুয়েশন ফর্মে নিয়ে যাও তখন ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ হয়। তাহলে এইচ ইকুয়াল টু ওয়ান বাই জে ইন্টু ডাব্লিউ, তাহলে এই ডাব্লিউটা আসলে কিন্তু ইলেকট্রিক্যাল ওয়ার্ক বলে ভাবতে পারি তোমার এই আই স্কোয়ার আরটিটাকে। অর্থাৎ এই যে রিলেশনের মধ্যে এইচ ইকুয়াল টু ওয়ান বাই জে আই স্কোয়ার আরটি আছে, তার মানে এই এক নম্বর ইকুয়েশনের সঙ্গে যদি আমরা তোমার দু নম্বর ইকুয়েশনটাকে কম্পেয়ার করি তাহলে দেখবো এই ডাব্লিউ আসলে আই স্কোয়ার আরটি, এটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক বলে ভাবতে পারি, সেই জন্যই এখানে কনস্ট্যান্টটা ওয়ান বাই জে হিসেবে নেওয়া হয়েছে। আরও একটা কথা বলার দরকার, সেটা হচ্ছে জে এর যে ভ্যালু সেটা হচ্ছে সিজিএসএ 4.2 ইন্টু 10^7 আর পার ক্যালোরি সিজিএস ইউনিটে। আবার ওয়ান জুল সমান 10^7 আর্ক, এই কনভার্সানটা জানো, তা 10^7 আর্কের বদলে তার মানে আমরা ওয়ান জুল বসাতে পারি, তাহলে 4.2 জুল পার ক্যালোরি, এটা তার মানে জুলও আছে ক্যালোরিও আছে, এটা তাহলে খিচুড়ি ইউনিট। আর আবার ওয়ান ক্যালোরি সমান হিট ইউনিটে 4.2 জুল, তাহলে 4.2 জুল পার ক্যালোরি মানে 4.2 জুল বাই ওয়ান ক্যালোরি, সেই ওয়ান ক্যালোরিটাকে আবার আমি 4.2 জুল বসিয়েছি, তাহলে সব কেটে কুটে গিয়ে ওয়ান পড়ে রইল, মাত্রাহীন হয়ে গেল, সেটা ডাইমেনশনলেস হয়ে গেল। এবং ডাইমেনশনলেস শুধু হলো না, এই কনস্ট্যান্ট জেটা ভ্যানিশ করে গেল এসআই সিস্টেমে। অর্থাৎ এই এইচ ইকুয়াল টু ওয়ান বাই জে আই স্কোয়ার আরটি এই ইকুয়েশানটা এসআই সিস্টেমে গিয়ে ওয়ান বাই জেটা ভ্যানিশ করে যায়, শুধু এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আরটি পড়ে থাকে। যখন এসআই সিস্টেমে অঙ্ক করবো আমরা শুধু এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আরটি বসাবো, খেয়াল রাখতে হবে যেন সব প্যারামিটার্সগুলো এসআই সিস্টেমেই তুমি পুট করো, সেটা মাথায় রেখে। বেশ, নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম টেকেন, ওয়ার্ক ডান ইলেকট্রিক্যাল ওয়ার্ক আই স্কোয়ার আর টি বলেছি, টাইম তো টি, তাই টি ক্যান্সেলস আউট, শুধু আই স্কোয়ার আর, তাহলে পাওয়ার হচ্ছে আই স্কোয়ার আর। আবার এইভাবে ভাবতে পারি, ভি ইকুয়াল টু আই আর ওমস ল থেকে, তাহলে আই হচ্ছে ভি বাই আর, তাহলে আই স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে আমি এখানে আই স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার যদি বসিয়ে দিই তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, তাহলে একটা আর কেটে গেল, পি হচ্ছে ভি স্কোয়ার বাই আর। আবার একটু অন্যভাবে ট্রিটমেন্ট যদি করি, আর ইকুয়াল টু ভি বাই আই, এটাও ওমস ল থেকেই, তাহলে পাওয়ার পি ইকুয়াল টু আই স্কোয়ার যেমন আছে রইল, আর এর জায়গায় ভি বাই আই বসিয়ে দিলাম, তাহলে আই আই কেটে গেল, তাহলে রইল কি ভি ইন্টু আই, তাহলে পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। তবে একটা কথা বলি, ভোল্টেজের ডাইমেনশান আর কারেন্টের ডাইমেনশান গুণ করলে পাওয়ারের ডাইমেনশান পাওয়া যায়, সেটা সত্যি কথাই, কিন্তু দিস ইজ ডিসি পাওয়ার, অর্থাৎ ব্যাটারি ট্যাটারি থেকে যে কানেকশন করা হয় সেই কানেকশন থেকে যে পাওয়ার ডিসিপেশন হয় তার জন্য এই ফর্মুলা। এসি পাওয়ার ডিসিপেশনের জন্য দেখবে এই ফর্মুলা কাজ করছে না, একটু মানে এই যা ভি ইন্টু আই করলে যা পাওয়ার ডিসিপেট করার কথা তার চেয়ে একটু কম ডিসিপেট করে, তার চেয়ে একটু কম খরচ হয়। এই পি ইকুয়াল টু ভি ইন্টু আই যে জিনিসটা, এইটা ডিসি সার্কিটের জন্য ঠিক আছে, অর্থাৎ ব্যাটারি দিয়ে যে সার্কিট তৈরি করা হয়েছে সেই সার্কিটের জন্য এই রিলেশনটা ঠিক আছে। এবং হ্যাঁ, এবং তোমার ডাইমেনশনালি পি হচ্ছে ভি ইন্টু আই, ডাইমেনশনালি তুমি মিউট করো,
ডাইমেনশনালি তোমার ভোল্টেজের ডাইমেনশন আর কারেন্টের ডাইমেনশন গুণ করলে পাওয়ারের ডাইমেনশন পাওয়া যায়, কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে যখন আমরা পড়বো দেখব যে পাওয়ারের যে এক্সপ্রেশন তাতে আর একটা ফ্যাক্টর কস থিটা বলে একটা ফ্যাক্টর গুণ হয়। হ্যাঁ, কস থিটা ফ্যাক্টরটা গুণ হওয়ার ফলে কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান, কিন্তু কস থিটার যেটা আরএমএস ভ্যালু সেটা তো আর ওয়ান নয়, ফলে আমরা ওই পি ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু একটা পয়েন্ট এইটের মতো একটা ফ্যাক্টর গুণ হয়ে যায়, অর্থাৎ ভি ইন্টু আই করলে যা পেতাম তার থেকে একটু পাওয়ারটা এসি সার্কিটের ক্ষেত্রে কম খরচ হয়। এই এক্সপ্রেশন দিয়ে আমরা এসি সার্কিটের তাই জন্যে পাওয়ারটা ডিটারমাইন করতে পারি না। আচ্ছা, এরপর যেটা থেকে প্রশ্ন আসে যেটা তোমাদের 12 ক্লাস একবারই নতুন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। কোন শর্তে কোনো তড়িৎ উৎস থেকে সর্বোচ্চ পরিমাণ বৈদ্যুতিক ক্ষমতা হস্তান্তরিত হবে সেটা নিয়ে এই থিওরেমটা, অর্থাৎ আন্ডার হোয়াট কন্ডিশনস ম্যাক্সিমাম পাওয়ার উইল বি ট্রান্সফার্ড ফ্রম সোর্স টু লোড। ঠিক আছে, এইটা এইটা নিয়ে একটা থিওরেম আছে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। সেটা কী সেটা বোঝার আগে আমরা একটা জাস্ট ছোট একটা হিসেব করে দেখছিলাম। কি হিসেব? না, প্রথমে একটা সার্কিট নিয়েছি, দেখো 10 ভোল্টের একটা সোর্স ব্যাটারি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রোধ হচ্ছে 5 ওহমস, বাইরের একটা আমরা এক্সটার্নাল সার্কিটে রোধ লাগিয়েছি হচ্ছে 10 ওহমস। তাহলে এই গোটাটা হচ্ছে আমার ব্যাটারিটা আর এইটা হচ্ছে বাইরের সার্কিট, পরেরটায় এই 10 ওহমসটা 10 ওহমসই রেখেছি, এইখানে অভ্যন্তরীণ রোধটা ব্যাটারির পাল্টে 10 ওহমস হয়ে গেছে আর তারপরটায় 15 ওহমস হয়ে গেছে। অর্থাৎ একমাত্র এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, প্রথম ছবিটার ক্ষেত্রে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের চেয়ে কম, দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে সমান, আর তৃতীয় ছবিটার ক্ষেত্রে বড়, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের চেয়ে বেশি। তাহলে আমরা এবার হিসেব করি, হিসেব কীভাবে করব। এইখানে 5 ওহমস আর 10 ওহমস সিরিজ কানেকশনে আছে, তাহলে 5 ওহমস আর 10 ওহমস সিরিজে থাকলে টোটাল রেজিস্ট্যান্স 15 ওহমস, তাহলে কারেন্ট কত যাবে? তা I1 হচ্ছে 10/15 মানে 2/3 অ্যাম্পিয়ার। জাস্ট এ মিনিট, ফোন বাজছে আবার। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, আমাদের কেউ আমি ক্লাস নিচ্ছিলাম। বেশ, কত দূর ছিলাম আমরা? কারেন্টটা হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার ফার্স্ট সার্কিটটার জন্য, দ্বিতীয় সার্কিটটার জন্য তাহলে 20 ওহমস হচ্ছে সিরিজ টোটাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। তাহলে এবার কারেন্ট কত ফ্লো করছে? 10/20 মানে 1/2 অ্যাম্পিয়ার। আর তৃতীয়টার ক্ষেত্রে 15 আর 10 অ্যাড করলে 25, তাহলে 10/25 করলে 2/5 অ্যাম্পিয়ার। এবার 10 ওহমস রোধে ব্যয়িত ক্ষমতা, অর্থাৎ পাওয়ার ডিসিপেটেড ইন 10 ওহমস রেজিস্টার, এইটা কত বার করতে চাইছি? ফার্স্ট কেসে কী হচ্ছে, কারেন্ট হচ্ছে 2/3, তাহলে I² R ফর্মুলা আমার, তাহলে 2/3² × 10, তারপর একটা 1/2² × 10, তারপর একটা 2/5² × 10, প্রথমটার ক্ষেত্রে 4.44 হয়, তারপর একটা ক্ষেত্রে 2.5 হয়, তারপর একটা ক্ষেত্রে 1.6 হয়। দেখো, যে ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স যত বেশি তোমার এই এতে আর কি ব্যয়িত ক্ষমতাটা কমছে আস্তে আস্তে। ক্ষমতার ক্ষেত্রে আবার টি কোথায় আসবে? ক্ষমতার ক্ষেত্রে টি দিয়ে তো ভাগ করি ক্ষমতা পেয়েছি,
এইবার হ্যাঁ স্যার স্যার আচ্ছা এবার অভ্যন্তরীণ রোধে ব্যয়িত স্যার ক্ষমতা। হ্যাঁ বলো। বলছিলাম বলছিলাম টেন টেন ওম ওম ফাইভ ফাইভ ওম, ওম, তারপর তারপর টেন টেন ওম ওম টেন টেন ওম ওম আর আর টেন টেন ওম ওম ফিফটিন ফিফটিন ওম, ওম, এই এই তিনটে তিনটে যে যে সিরিজে সিরিজে আছে আছে এইটা এইটা বুঝলাম বুঝলাম কি কি করে, করে দেখে দেখে তো তো মনে মনে হচ্ছে হচ্ছে প্যারালালে প্যারালালে রয়েছে। রয়েছে। তাই হয় কোনো দিন? এই তো এখান থেকে আরম্ভ করো না, এই তো কারেন্টটা যাচ্ছে, এই গেল এখান থেকে গিয়ে এখান দিয়ে ঢুক বেরোলো, বেরিয়ে আবার এখানে ঢুকলো, তাহলে আর তো যাবার কোনো রাস্তা আছে? না কারেন্ট না ভাগ কারেন্ট ভাগ হচ্ছে কোনো? না, না ভাগাভাগি ভাগাভাগি হচ্ছে না। হচ্ছে না। তাহলে আবার প্যারালাল হবে কী করে? আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা, এবার অভ্যন্তরীণ রোধে ব্যয়িত ক্ষমতা অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্সে কতটা করে পাওয়ার ডিসিপেট করছে। ফার্স্ট কেসে 2/3 হোল স্কোয়ার ইন্টু ফাইভ, কারণ প্রথমে 5 ওম ছিল ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে এটা করলে 2.22 ওয়াট হয়, তারপর একটা ক্ষেত্রে 2.5 ওয়াট হয়, তারপর একটা ক্ষেত্রে 2.4 ওয়াট হয়। এইবার তাহলে প্রথম ক্ষেত্রে দেখো মোট ব্যয়িত ক্ষমতা 6.66 ওয়াট, দ্বিতীয় ক্ষেত্রে মোট ব্যয়িত ক্ষমতা বার করেছি 5 ওয়াট, আর তৃতীয় ক্ষেত্রে 1.64 ওয়াট। তা এইবার একটা জায়গায় যেটা বলার জায়গা সেটা হচ্ছে যে তোমার আমরা একটা ইকুয়েশন ফ্রেম করব, যে ইকুয়েশনটা দিয়ে কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে সেটা বার করব, সেইটা দেখি এবার এইটার সঙ্গে কিছু মিল খায় কি না। একটা প্লেন রেজিস্ট প্লেন সার্কিট নিয়েছি, ক্যাপিটাল আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, স্মল আরটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে আই যে কারেন্ট ফ্লো করছে সেটা ভি বাই আর প্লাস আর, তাহলে আর রোধে ডিসিপেটেড পাওয়ার কততা? পি হচ্ছে আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর এর জন্য আই এর এই ভ্যালুটা অর্থাৎ এই যে ভ্যালুটা আই এর তার স্কোয়ার করে বসিয়ে দিয়েছি এখানে, বি বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর। তাহলে এইবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করলে কি হয় না, ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা পাবো, তাহলে ডিপিডিআরটাকে জিরো করব, কারণ আমার হাতে চেঞ্জ করতে পারবো আমরা ক্যাপিটাল আরটা, তাহলে ক্যাপিটাল আরটাই হচ্ছে ভেরিয়েবল, স্মল আরটা নয়, কারণ কোস তো অলরেডি তৈরি করা হয়ে গেছে, তার অভ্যন্তরীণ রোধ ফিক্সড, আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে করব যেটা ডিপিডিআর জিরো করতে গেলে আমরা একটাকে ফার্স্ট ফাংশন একটাকে সেকেন্ড ফাংশন নেব, অর্থাৎ ক্যাপিটাল আরটাকে আমরা ফার্স্ট ফাংশন নেব, আর আর প্লাস আরের হোল স্কোয়ারটা ক্যাপিটাল আর প্লাস স্মল আরের হোল স্কোয়ারটাকে সেকেন্ড ফাংশন নেব। তাহলে এই ডি অফ এক্স বাই ওয়াই এটা ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার, এই ফর্মুলাটাকে ব্যবহার করব, এই ফর্মুলাটাকে ব্যবহার করলে ভি স্কোয়ারটা তো কনস্ট্যান্ট টার্ম, সেটা বাইরে চলে গেল, বাঁ দিকটা ইকুয়েশানে জিরো, কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করেছি। তাহলে এবার ভেতরে ডিডিআর অফ আর বাই আর প্লাস আরের হোল স্কোয়ার। এবার প্রথমে ডি এটা হচ্ছে তার মানে ওয়াই বাই এক্স বাই ওয়াই ফর্ম, তাহলে এই পার্টটা হচ্ছে ওয়াই, তাহলে আর প্লাস আরের হোল স্কোয়ারটা আমার এই রইল ওয়াই ডিএক্স, তাহলে এই ডিএক্স করা মানে হচ্ছে ডিডিআর অফ আর করলে তো মানে ওয়ান হয়ে যায়, তার মানে কিছু রইল না এখানটায়, মাইনাস এখানে দেখো ফর্মুলায় মাইনাস আছে, মাইনাস এক্স ডি ওয়াই, এক্স কি এক্স হচ্ছে আর, তাহলে আর রইল। এবার এইটার যদি আমি ডেরিভেটিভ করি তলারটায় 2 ইন্টু আর প্লাস আর, আর শুধু আবার ক্যাপিটাল আরের ডেরিভেটিভ করলে ওয়ান হয়, তাহলে আর কিছু এলো না, আর তলায় ওয়াই স্কোয়ার আছে, তাহলে আর প্লাস আর হোল স্কোয়ার তো এমনিই ছিল, তার আবার হোল স্কোয়ার করলে আর প্লাস আর হোল টু দি পাওয়ার 4। এইবার তার মানে সবগুলো জিরো হয়ে গেলে তাহলে উপরটা উপরটুকুই শুধু সার্ভাইভ করলো, তাহলে আর প্লাস আর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়াল টু জিরো, এখান থেকে ক্যাপিটাল আর প্লাস স্মল আর কমন নিলাম, তাহলে পরে রইল কি এই ফার্স্ট টার্মটা থেকে ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস 2 আর, এখান থেকে তার মানে প্লাস আর আর মাইনাস 2 আর মিলে তোমার এই প্লাস ক্যাপিটাল আর আর মাইনাস 2 ক্যাপিটাল আর মিলে মাইনাস আর হলো। এইবার এখান থেকে তার মানে আমরা দুটো ভ্যালু পাচ্ছি, আর ইকুয়াল টু মাইনাস আরও হতে পারে, আর ইকুয়াল টু প্লাস আরও হতে পারে, তাহলে এই ফার্স্ট রেজাল্টটা ফিজিক্যালি ইনসিগনিফিকেন্ট, কারণ এমনি জেনারেল সার্কিটে নেগেটিভ রেজিস্ট্যান্স বলে কিছু হয় না, তাহলে আমাদের মানে একমাত্র উপায় মানে যেটা রেজাল্ট হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে স্মল আরের সঙ্গে সমান হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে,
অর্থাৎ অভ্যন্তরীণ রোধটা যেন বহিঃস্থ রোধের সঙ্গে সমান হয়, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হতে পারবে। বেশি পাওয়ার ট্রান্সফারড হবে, অর্থাৎ সোজা কথায় তুমি সোর্স থেকে যে পাওয়ার ড্র করছো সেই পাওয়ারটা সবচেয়ে বেশি পরিমাণ যাবে যদি এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড হয়। এবার দেখো একটা কথা বলি, দেখবে অনেক যন্ত্র আছে, যে যন্ত্রে বিশেষ করে ওই অডিও সিস্টেমস যেগুলো আছে, অডিও সিস্টেমসের মধ্যে তোমার কিছু কিছু স্পিকার যে কোনো জায়গায় গুঁজে যদি দিই আমরা দুম করে আওয়াজ প্রায় শোনাই যায় না। আবার হয়তো একটা কোনো একটা স্পিকার কোথাও একটা গুঁজলাম, একবার গাঁক গাঁক করে আওয়াজ হচ্ছে, একবার আওয়াজ বাজছে, বাবাই কথা বলো না। তা এবার ন্যাচুরালি ওই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে ইম্পিডেন্স মিসম্যাচ হয়, এই কথাটা ব্যবহার করা হয়, এই টার্মটা। ইম্পিডেন্স মিসম্যাচ হলে ওই তোমার পাওয়ারটা ঠিকঠাক সোর্স থেকে লোড অবধি যেতে পারে না, সেই জন্যে আবার একটা এক্সট্রা সার্কিট অনেক সময় প্রয়োজন পড়ে অ্যাড করার, যেটাকে ইম্পিডেন্স ম্যাচিং ডিভাইস বলা হয়। ইম্পিডেন্স ম্যাচিং ডিভাইস মানে লো ইম্পিডেন্স সোর্স থেকে হাই ইম্পিডেন্স লোডের সঙ্গে কানেক্ট করতে পারে, বা লো ইম্পিডেন্স লোডের সঙ্গে হাই ইম্পিডেন্স সোর্স কানেক্ট করতে পারে, এরকম ব্যাপারগুলো করা সম্ভব। হ্যাঁ, কি বললে বুঝতে পারলাম না আমি, মানে আরেকটা বলবো না জায়গাটা ইম্পিডেন্সটা কি একটা যন্ত্র মজা। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমরা হিসেব করে দেখতে পেলাম যে তোমার এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান হলে তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে সোর্স থেকে লোড। আমরা চাইবো সেটাই, যে কোনো যন্ত্রের ক্ষেত্রে আমরা সেটাই চাইবো, যাতে করে তোমার ম্যাক্সিমাম পাওয়ারটা সোর্স থেকে লোডে ট্রান্সফারড হয়। তাহলে সেইটা যদি করতে হয় তাহলে কি আমরা করবো, মানে এমনি ধরো যন্ত্রগুলো সব তৈরি হয়ে গেছে, তা সুতরাং আমি তো আলাদা করে যন্ত্রের মানে ডিজাইন তো আর চেঞ্জ করতে পারবো না, সেই জন্য আবার একটা এক্সটার্নাল ডিভাইস পাওয়া যায় আর কি, বা সার্কিট তৈরি করা যায় যার কাজ হচ্ছে মানে ওই ইম্পিডেন্সটাকে ম্যাচ করিয়ে দেওয়া, অর্থাৎ সোজা কথায় যেটা লো সেটাকে হাই করে দেওয়া, যেটাকে হাই যেটা হাই আছে সেটাকে লো হিসেবে দেখানো, মানে সোজা কথায় ছদ্মবেশ ধারণ করিয়ে দেওয়া, যাতে করে দুজনের ইম্পিডেন্স ম্যাচিং হয়ে গেল, এবার পাওয়ার ট্রান্সফার হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে এরকম ডিভাইস তৈরি করা যায় ইলেকট্রনিক সার্কিটের মধ্যে দিয়ে, যাক এই নিয়ে এখন আপাতত মাথা খারাপ করো না। এইবার কতটা ম্যাক্সিমাম ট্রান্সফার পাওয়ারের ভ্যালু কতটা হতে পারে, আমার পাওয়ারের এক্সপ্রেশন ছিল এইটা, অর্থাৎ পি ইকুয়াল টু ভি প্লাস বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কতটা হলো, তাহলে আর ইকুয়াল টু আর, এই কন্ডিশনটা যদি পুট করি তাহলে পি হচ্ছে ভি বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর, এবার আর এর জায়গায় স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসালাম, তাহলে এখানে ক্যাপিটাল আর স্কোয়ার উপরে একটা আর, তাহলে তোমার রইল কি, এখানে তোমার টু আর হয়ে গেল, টু আর এর হোল স্কোয়ার মানে ফোর আর স্কোয়ার, তাহলে ফোর আর স্কোয়ারের একটা আর কেটে গেলে তলায় ফোর আর, এই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আচ্ছা, এরপরে গত বছর আরও একটা জিনিস একটুখানি সংক্ষেপে পড়িয়েছিলাম, এটা তোমাদের হাই সেকেন্ডারি সিলেবাসে নেই, তোমরা যদি এমনি সামান্য একটু জানতে চাও আলোচনা করে দিতে পারি, কিন্তু এমনি এইচএস সিলেবাসে নেই, কি বলো এবার। তাই যেটা থার্মো ইলেকট্রিসিটি বা তাপ তড়িৎ বলা হয় সংক্ষেপে বাংলায়। থার্মো ইলেকট্রিসিটির বিষয়টি হচ্ছে দুটো বিভিন্ন মেটেরিয়ালের তৈরি দুটো তারের জাংশন, অর্থাৎ এখানে দেখো বিসমাথ আর অ্যান্টিমনি নেওয়া হয়েছে, বিআই আর এসবি, এই দুটো পাথকে এইখানে জয়েন করা আছে, কাপল করা আছে, এইখানে জয়েন করা, এখানে জয়েন করা, এইবার একটা দিক এখানে গরম করা হচ্ছে, একটা দিক এখানে ঠান্ডা করা হচ্ছে, বরফ বলে লেখা আছে, আর এখানে একটা বুনসেন বার্নারের ছবি দেওয়া আছে, তার মানে আমরা করছি কি, আমরা একটা দিক হিট করছি, একটা জাংশনকে হিট করছি, একটা জাংশনকে ঠান্ডা করছি, এবং এই যে অ্যারেঞ্জমেন্টটা এটাকে বলে থার্মোকাপল, দুটো জিনিস নিয়ে তৈরি, তাহলে কাপল, এবং
এটাকে বাংলায় বলে তাপ যুগ্ম, সেই জন্য থার্মোকাপল। তা সুতরাং তোমার এইখানে কারেন্ট দেখা যাবে, এইখানে যদি আমি একটা গ্যালভানোমিটার জয়েন করি এই সার্কিটের মধ্যে, দেখব একটা সামান্য ফিবল কারেন্ট অফ দ্য অর্ডার অফ মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের একটা কারেন্ট ফ্লো করছে এই সার্কিটের মধ্যে দিয়ে, বিসমাথ থেকে অ্যান্টিমনি ভায়া হট জাংশন, অর্থাৎ বিসমাথ থেকে অ্যান্টিমনিতে আসছে হট জাংশনটা হয়ে, আর তার মানে অ্যান্টিমনি থেকে বিসমাথে ফেরত যাচ্ছে কোল্ড জাংশন হয়ে। তা এই ঘটনাটাকে বলা হয় সিবেক এফেক্ট, এর নাম হচ্ছে সিবেক এফেক্ট। এর ঠিক উল্টো ঘটনাটাও আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ এখানে আমরা, হ্যাঁ বলো, এটা কপার আর নিকেল দিয়ে করা যেতে পারে না? হ্যাঁ, এর একটা সিরিজ আছে, সিবেক সিরিজ। সিবেক সিরিজের মধ্যে যে সমস্ত মেটালগুলো উপরের দিকে আছে তার পরের মেটালের সঙ্গে জাংশন তুমি তৈরি করলে এই থার্মো ইলেকট্রিক কারেন্ট পাবে। এইবার তোমার এর রিভার্স এফেক্টটাও সম্ভব পাওয়া, সেটাকে বলা হয় পেলটিয়ার এফেক্ট। হ্যাঁ বলো স্যার, কোন ধরনের ধাতু মানে কোন ধরনের ধাতু এই ধরনের ঘটনা দেখাতে পারে, সেগুলো কি বলতে না কি বৈশিষ্ট্য থাকতে পারে ধাতু, সেগুলো কি কিছু আছে? তুমি কি মানে সিবিএক্স সিরিজের ধাতুগুলোর কোনো কি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে বলতে গেলে? না না, অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি যে কোনো ধাতুর সঙ্গে যে কোনো ধাতুর দিয়ে তাপযুগ্ম তৈরি করলেই কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ ভিন্ন ধাতু হতে হবে অবশ্যই, একই ধাতু নয়, তামার সঙ্গে তামা নয়, তামার সঙ্গে লোহা দিলেও হবে, যে কোনো ধাতুর সঙ্গে যে কোনো ধাতু দিয়ে এরকম তাপযুগ্ম তৈরি করলেই কিন্তু আমরা একটা দিক গরম করি, একটা দিক যদি ঠান্ডা করি তাহলে আমরা কারেন্ট তৈরি করতে পারবো, কিন্তু ভালো বেশি পরিমাণ কারেন্ট, কারণ বুঝতে পারছো মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট পাওয়া যায় এবং এই দিয়ে পার্টিকুলারলি বাস্তবে কোনো কাজ করা যায় না এত কম কারেন্ট, এবং সেই মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট বা কোথাও কোথাও ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট পাওয়া যায়, সেই কারেন্টটা বেসিক্যালি পারপাসফুলি আমরা কোনো কাজে লাগাতে পারি না, সেই জন্যে যাতে ন্যানো অ্যাম্পিয়ার থেকে বেশ হান্ড্রেডস অফ ন্যানো অ্যাম্পিয়ার এই রকম যদি করতে পারি তাহলে খানিক আমাদের মাপতে সুবিধা হবে, সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে এমন দুটো ধাতু বা জোড়াকে চুজ করি, এমন দুটো মেটাল পেয়ারকে চুজ করি যাদের মধ্যে ওই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা খুব বেশি, যদিও মেটাল ইলেকট্রোনেগেটিভিটি টার্মটা তাদের ক্ষেত্রে ঠিক প্রযোজ্য নয়, তবুও আমি ওই সিবেক সিরিজটা বেসিক্যালি, ওই যে বললাম সিবেক সিরিজ আছে, সিবেক সিরিজটা আসলে বেসিক্যালি ওই ইলেকট্রোনেগেটিভিটি যে সিরিজটা কেমিস্ট্রিতে ব্যবহার হয় সেই সিরিজ অনুযায়ী সাজানো। তা এইবার তোমার যত দূরের মেটালের সঙ্গে, দূরের মেটালের ধর হয়তো এক নম্বরের সঙ্গে দশ নম্বর মেটালের জাংশন তৈরি হলো, সেই ক্ষেত্রে দেখা যাবে কারেন্টের পরিমাণটা বাড়ছে, কিন্তু এক আর দুয়ের মধ্যে যদি জাংশন তৈরি করি সামান্য কারেন্ট পাবো, অর্থাৎ পরপর থাকা ধাতুগুলোর মধ্যে যদি জাংশন তৈরি করে গরম করি ঠান্ডা করি তাহলে কিন্তু খুব মানে সাবস্টেনশিয়াল কারেন্ট পাবো না। বোঝা গেছে? বেশ, মিউট করো। এবার দেখো, সিবেক ক্রিয়ায় উষ্ণতার পার্থক্য কারণে একটি বিয়োগ প্রভেদ সৃষ্টি হয়, তাকে তাপীয় তড়িৎচালক বল বা থার্মো ইএমএফ এই কথাটা বলা হয়। থার্মো ইএমএফের একটা এক্সপেরিমেন্ট আমাদের করতে হয়, মানে আমি এই এক্সপেরিমেন্টটা এতে করেছি, তোমার গ্র্যাজুয়েশনে আমাদের ছিল আর কি, করতে হয়েছিল। তা সেইখানে একটা প্রান্ত বরফের মধ্যে ডোবানো থাকতো, শীতল প্রান্তের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ডুবিয়ে রাখা, আর উষ্ণ প্রান্তে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। এইভাবে এখন বর্তমানে যে জিনিসটা তৈরি করা হয় সেটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, অনেক সময় তৈরি করা হয় ডিজিটাল থার্মোমিটারটা। কাজ হচ্ছে যে ওরা একটা ঘরের উষ্ণতা বাই ডিফল্ট ধরো 27 ডিগ্রি কি 25 ডিগ্রি ধরে নেয়, যদিও সেটা খুব অ্যাকিউরেট হয় না তবুও, কারণ কোনো সময় ঘরের উষ্ণতা 20 ডিগ্রিও হতে পারে, কোনো সময় 30 ডিগ্রিও হতে পারে, ওরা একটা অ্যাভারেজ আউট করে 25 কি 27 কিছু একটা ধরে নেয়, সেটা হচ্ছে শীতল প্রান্ত। এইবার ধরো তুমি তোমার
অন্য কোনো একটা জায়গা গরম জায়গা গরম উষ্ণতা মাপবে, সেইটা হচ্ছে উষ্ণ প্রান্ত। তাহলে উষ্ণতার প্রান্ত পার্থক্য ঘটলো এবং উষ্ণতার পার্থক্য ঘটার ফলে ওর মধ্যে একটা ফিবিল কারেন্ট ফ্লো করলো, সে ফিবিল কারেন্টটাও মেপে ফেলে সূক্ষ্ম যন্ত্রপাতির সাহায্যে মেপে ও বলে দেয় তার মানে এত কারেন্ট ফ্লো করছে মানে তাপমাত্রা এখন এত, মানে ওর কাছে একটা ডেটা তৈরি করা আছে যে এত কারেন্ট ফ্লো করলে উষ্ণ প্রান্ত এবং শীতল প্রান্তের তাপমাত্রা হচ্ছে এত, মানে তাপমাত্রা পার্থক্য হচ্ছে এত, ও ডিফারেন্সটা মাপতে পারে। অর্থাৎ তোমার শীতল প্রান্ত আর উষ্ণ প্রান্তের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স সেইটা যদি ধরো 10 ডিগ্রি হয় তাহলে এত কারেন্ট ফ্লো করবে, ও ঘুরিয়ে ও দেখছে যে আমার এত কারেন্ট ফ্লো করছে তার মানে তাপমাত্রা পার্থক্য নিশ্চয়ই 10 ডিগ্রি সেলসিয়াস, যদি আমার এখানে আর একটু বেশি কারেন্ট ফ্লো করে তাহলে তাপমাত্রা পার্থক্য তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার ওই যন্ত্রে যেটা ডিফল্ট সেটিং করা আছে অর্থাৎ ঘরের উষ্ণতা হয়তো 25 ডিগ্রি সেলসিয়াস করা আছে, তাহলে ও তখন বললো তাহলে যে আমি জিনিসটা তাপমাত্রা মাপছি তার তাপমাত্রা নিশ্চয়ই 10+25 সমান হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে থার্মোমিটার তৈরি করা যায়। তা এইখানে একটা জিনিস দেখিয়েছি বাঁদিকে দেখো ছবি, যে তড়িৎচালক বল একদিকে প্লট করা হয়েছে, একদিকে তাপমাত্রা উষ্ণ প্রান্তে তাপমাত্রাটা প্লট করা হয়েছে, শীতল প্রান্তে তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াসে ফিক্সড রাখা হয়েছে। ওই যে পাশে ডান দিকে যে ছবিটা এঁকেছি, কোল্ড জাংশন টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াসে আনঅল্টার্ড আছে, ডান দিকের যে প্রান্তটা সেইটা টেম্পারেচারটা স্লোলি বাড়ানো হচ্ছে। আর তড়িৎচালক বল মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, কারণ এর মধ্যে একটা তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট করছে বলেই তো কারেন্টটা ফ্লো করছে, সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা মাপা হচ্ছে। মাপবো কী করে, না এখানে একটা এইখানে এই এই পাথটাকে ধরো ভেঙে দিয়ে এখানে একটা ভোল্টমিটার খুব সংবেদী ভোল্টমিটার লাগালেই ভোল্টেজটা মাপা যাবে, বা গ্যালভানোমিটার লাগালে কারেন্ট মাপা যাবে। যাকে এইখানে এইবার দেখা যাবে যে যত তোমার এই উষ্ণ প্রান্তে তাপমাত্রা বাড়ছে 0 থেকে, তোমার তাপ তড়িৎচালক বলটাও কিন্তু বাড়ছে, কিন্তু সেটা লিনিয়ারলি বাড়ছে না, সেটা কিন্তু দেখো একটা এটা একটা প্যারাবোলার হাফ পার্ট, এটা একটা প্যারাবোলার অর্ধাংশ বেড়ে এইখানে গিয়ে উদাসীন উষ্ণতা বা নিউট্রাল টেম্পারেচার তৈরি হয়েছে। অর্থাৎ নিউট্রাল টেম্পারেচারের ক্ষেত্রে মজা হচ্ছে, নিউট্রাল টেম্পারেচারে তড়িৎচালক বলটা ম্যাক্সিমাম হয়েছে, অর্থাৎ আমি যদি তাপমাত্রা আরও বাড়াই তখন আবার দেখা যাবে তড়িৎচালক বলটা বা ইলেকট্রোমোটিভ ফোর্সটা কমে যাচ্ছে। অর্থাৎ এই দুই প্রান্তের মধ্যে এই এই মানে তোমার তাপযুগ্মের মধ্যে যে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্সটা তৈরি হচ্ছিলো তার ভ্যালুটা তখন কমছে। তার মানে এই নিউট্রাল টেম্পারেচারটা হচ্ছে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ম্যাক্সিমাম, তারপরে কমছে, কমতে 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 একটা জায়গায় এসে দেখা যাবে তাপ তড়িৎচালক বলটা একদম শূন্য হয়ে গেছে, শূন্য থেকে শুরু হয়েছিল আবার একদম শূন্য হয়ে গেছে। আরও যদি তুমি এই উষ্ণ প্রান্তে তাপমাত্রা বাড়াও তখন দেখা যাবে উল্টো দিকে কারেন্ট ফ্লো করছে, এতক্ষণ যদি এই ডিরেকশানে কারেন্ট ফ্লো করছিল এখন কিন্তু এই টিআই বলে যে তাপমাত্রাটা সূচিত করা হয়েছে, টিআই এর চেয়েও যদি তাপমাত্রাটা তুমি বাড়িয়ে দাও উষ্ণ প্রান্তের তখন দেখা যাবে উল্টো দিকে কারেন্ট ফ্লো করছে, মানে এইদিকে কারেন্ট ফ্লো করছিল এখন আবার ধরা যাক এরকম কারেন্ট ফ্লো করছে। সেটা কখন সম্ভব? তাহলে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্সের ডিরেকশান উল্টে গেছে, অর্থাৎ এই জায়গাটাকে তাই জন্যে টিআই বলা হয় বা ইনভার্সন টেম্পারেচার বলা হয়। টিআই স্ট্যান্ডস ফর ইনভার্সন টেম্পারেচার, এই যে লেখা আছে টিআই হচ্ছে উৎক্রম উষ্ণতা বা ইনভার্সন টেম্পারেচার। এইবার এটা বললাম একটা প্যারাবোলা, তাহলে এবং প্যারাবোলা যখন এই এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন দিয়ে ডিনোট করতেই পারি, সেই ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার, যেখানে এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট টার্মস। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, কেন ডেরিভেটিভ করছি উদ্দেশ্য কী স্যার, কোথায় কোথায় ডেরিভেটিভ করছেন উদ্দেশ্যটা জানতে হবে। উদ্দেশ্য হচ্ছে এ আর বি এর ভ্যালু ডিটারমাইন করা, বা এ আর বি কনস্ট্যান্টের ভ্যালুটা জানা থাকলে তুমি তার মানে তো ধরো এ আর বি এর ভ্যালুটা তোমার জানা আছে ফর দিস থার্মোকাপল, ধরা যাক তুমি অ্যান্টিমনি আর বিসমাথ দিয়ে একটা থার্মোকাপল বানিয়েছো, সেই থার্মোকাপলের জন্যই এ আর বি এর ভ্যালুর একটা ফিক্সড মান আছে। অর্থাৎ এ আর বি এর ভ্যালুটা ডিপেন্ড করে অন দ্য নেচার অফ মেটেরিয়ালস ইউ আর ইউজিং টু প্রডিউস দ্য থার্মোকাপল। তাহলে আমাকে এ আর বি এর ভ্যালুটা যদি জানা থাকে তাহলে আমরা টি এর ভ্যালুটা তাপমাত্রার ভ্যালুটা যদি জানতে হয় তাহলে আমরা ইলেকট্রোমোট যেটা ইএমএফ তৈরি হচ্ছে সেটা মাপছি যন্ত্রের সাহায্যে, আমি কত তাপমাত্রা সেই ইকুয়েশনটা সলভ করে তার মানে তাপমাত্রা এখন কত বলে দিতে পারবো।
অর্থাৎ সোজা কথায় আমার এই ইকুয়েশনের মধ্যে এ বি ধরো আমার সাপ্লাইড, ই আমি মাপছি যন্ত্রের সাহায্যে, তাহলে এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টি পাচ্ছি, সেই টিটাকে সলভ করলেই আমার তাপমাত্রা কত সেটা আমি পেয়ে যাব। তাহলে আমরা এবার এ আর বি এর ভ্যালু কী করে পাবো একটু দেখি। তাহলে ডিই ডিটি ইকুয়াল টু এ প্লাস টু বিটি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এইবার ফার্স্ট সর্বোচ্চ তড়িৎচালক বলের জন্য তাহলে ডিই ডিটি জিরো, সর্বোচ্চ তড়িৎচালক বল কোথায় পেয়েছি, এই টিএনএ পেয়েছি। তাহলে তাহলে আমরা সর্বোচ্চ তড়িৎচালক বলের জন্য ডিই ডিটি জিরো যদি করি তাহলে এ প্লাস টু বিটি হচ্ছে, তার মানে টি হচ্ছে মাইনাস এ বাই টু বি। তাহলে এই অবস্থায় এই টিটা কী, কোন টার্ম টেম্পারেচার না ইনভার্সন, এই ইনভার্সন বলছি, এই নিউট্রাল টেম্পারেচার টিএন। তাহলে টি ইকুয়াল টু টিএন হচ্ছে মাইনাস এ বাই টু বি। তাহলে টিএনটা তো আমরা যন্ত্রটা নিয়ে কাজ করার সময় বা ওই তো তাপযুগ্মটা নিয়ে কাজ করার সময় টিএনটা অলরেডি একবার ভেরিফাই করে দেখে রেখেছি। তাহলে এ আর টু বি দিয়ে একটা ইকুয়েশন পেলাম, টিএন হচ্ছে মাইনাস এ বাই টু বি। আর দেখো সিমেট্রি থেকে আরও একটা জিনিস, এই জিরোতে রেখেছি এটা, এটা হচ্ছে টিআই এবং টিএনটা সিমেট্রি থেকে বুঝতে পারছো ঠিক মাঝখানে, অর্থাৎ টিআই প্লাস জিরো বাই টু করলে টিএন পাবো, তার মানে টিআই বাই টু হচ্ছে টিএন, অর্থাৎ টিআই অর্থাৎ ইনভার্সন টেম্পারেচারের অর্ধেক তাপমাত্রাই হচ্ছে নিউট্রাল টেম্পারেচার। আপাতত এটুকু থাক তোমাদের, এর বাইরে তোমাদের আরো অনেক কিছু আছে, এছাড়াও আর একটা এফেক্টও হয়। স্যার এই গ্রাফটা কি জিরো থেকে স্টার্ট হয় মানে অরিজিন থেকে স্টার্ট হচ্ছে? না, অরিজিন থেকে স্টার্ট যদি না করো তুমি, অরিজিনটাকে যদি শিফট করো, তাহলে ধরো আমি এই যে অরিজিনটা এখানে শিফট করেছি, দেখো আমি এই অংশটা, এই যে এখানে আর একটা অ্যাক্সিস এঁকেছি, এইখানে যদি অ্যাক্সিস আঁকি তাহলে আমার তার মানে তাপমাত্রাটা কোল্ড জাংশনের টেম্পারেচারটা ধরা যাক আমি 10 ডিগ্রিতে রেখেছি, তাহলে কোল্ড জাংশনের টেম্পারেচারটা 10 ডিগ্রিতে রাখলে দেখা যাবে এইখান থেকে এইটা হচ্ছে হয়তো 30 ডিগ্রি, মানে এইটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, মানে এই এই টেম্পারেচারটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখান থেকে এটা 30 ডিগ্রি, তাহলে এইখান থেকে এটা আরও 30 ডিগ্রি পরে এখানে ইনভার্সন শুরু হয়ে যাবে। অর্থাৎ তুমি তোমার অরিজিনটাকে যেখানে চুজ করবে সেই অনুযায়ী ইনভার্সন টেম্পারেচারটা পাল্টে যাবে, কিন্তু টিএন উইল নট বা তোমার কোনো অল্টারেশন হবে না, টিএনের কোনো অল্টারেশন হবে না। তুমি যদি তার মানে এই অ্যাক্সিসটা, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটাকে শিফট করে ধরো এই পয়েন্টে আমি নিয়ে গেছি, আমি যে বক্সটা করেছি, তাহলে এইটা এখন তার মানে কোল্ড, এই যে যেখানটা আমি নাড়াচ্ছি কার্সারটা, এটা যদি কোল্ড জাংশন টেম্পারেচার হয় তাহলে এইটা তখন হয়ে যাবে তোমার এই এই টেম্পারেচারটা হয়ে যাবে টিআই, টিআই চেঞ্জ হয়ে যাবে কিন্তু টিএন চেঞ্জ হবে না। এর তো গেল সিবিএক এফেক্ট, পেলটিয়ার এফেক্ট, এছাড়া আর একটা থমসন এফেক্ট বলেও হয়। থমসন এফেক্টে বলছে যে দুটো আলাদা মেটেরিয়াল দরকার নেই, একটা মেটেরিয়ালেরই যদি লুপ তৈরি করে একটা প্রান্ত গরম একটা প্রান্ত শীতল করা হয় তখন দেখা যাবে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। এবার বেসিক ফিজিক্সটা বলি যে কেন এরকম ঘটনা ঘটে, মানে খুব মানে সারফেস দিয়ে বলছি, খুব ভেতরে ঢোকার দরকার নেই। দেখো যেখানটা তুমি গরম করছো সেখানে তোমার ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে, আর যেখানে ঠান্ডা করছো সেখানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে। ওই যে তারা যে ছটফট করে ঘুরে বেড়ায় মেটাল সারফেসের মধ্যে পাল্টে যাচ্ছে কাইনেটিক এনার্জি। তা এইবার দুটো মেটাল নিয়েছো, দুটো মেটালের তো নিশ্চয়ই কী বলে ওটাকে ওই ডেন্সিটি আর কি, ইলেকট্রন ডেন্সিটি তো সমান নয়। হয়তো তুমি বিসমাথ আর অ্যান্টিমনি নিয়েছো, বিসমাথ আর অ্যান্টিমনির মধ্যে ইলেকট্রন যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বা ফ্রি ইলেকট্রনের ঘনত্ব সমান নয়, কোনটা বেশি আছে হয়তো কোনটা হয়তো কম আছে। তাহলে যার ক্ষেত্রে বেশি আছে সে ওই কম ঘনত্বের দিকে যেতে চাইবে, কম ঘনত্বের দিকে যেতে চাইবে কোন ইলেকট্রনগুলো, না যে ইলেকট্রনগুলোর যে জাংশনের ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি বেশি করে দিয়েছে আমি তাপমাত্রা বাড়িয়ে তারা বেশি যেতে চাইবে, তাহলে তখন ওই হট জাংশন থেকে ইলেকট্রন ডেন্সিটি বেশিওলা মেটাল থেকে কম ইলেকট্রন ডেন্সিটিওলা মেটালের দিকে ইলেকট্রন ফ্লো করবে। বুঝতে পারছো ব্যাপারটা কি, মানে কি কারণে ঘটছে এটা? বেশ, আমরা আপাতত এই টপিকটা শেষ করলাম। এইটা নিয়ে দেখবে একটা চ্যাপ্টার আছে, এটা নিয়ে অঙ্কগুলো অন্তত থার্মাল ইলেকট্রিসিটির অঙ্ক কিছু করার দরকার নেই, কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কোয়েশ্চন ছিল। হ্যাঁ বলো, বলছিলাম থমসন কোয়েফিশিয়েন্ট কাকে বলে? সেটা জুল কোয়েফিশিয়েন্ট, সিবেক
পেলটিয়ার কোএফিসিয়েন্ট এগুলো তো জানতে চাইলে না, হঠাৎ করে থমসন কোএফিসিয়েন্ট চলে গেল কেন? বই খুলে দেখলে না গুগলে সার্চ করে থমসন কোএফিসিয়েন্ট আছে তাই দেখলাম। বইতে দেখো ডেফিনিশন লেখা আছে। আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু জানার দরকার নেই। আচ্ছা আমরা আজকে নেক্সট বিষয়ে ঢুকে পড়বো। এরপর এবং এই যে বিষয়টায় ঢুকছি এটা হচ্ছে কোর এরিয়া। এই জায়গাটা কিন্তু যদি দুর্বল হয়ে থাকো তাহলে কিন্তু সেই দুর্বলতা কোনো ভিটামিন খেলেই কিন্তু কমবে না। এই জায়গায় কিছু না বুঝতে পারলে সেটা সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে। আচ্ছা প্রথমে হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সে ফোর্স কাকে বলে? না ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এই যে একটা বার ম্যাগনেট এঁকে তার চারপাশে দাগ কিছু দেওয়া হয়েছে, এটা হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কীভাবে আঁকা হয়, কীভাবে পাওয়া যায়, তার উপায় হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কীভাবে আঁকা হয়। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আঁকার উপায় হচ্ছে নর্থ পোল থেকে শুরু হয়। নর্থ পোল ধরো এদিকটা নর্থ পোল, আমরা এখানে একটা ম্যাগনেটিক নিডল রেখেছি, সেই নিডলের যে দুটো প্রান্ত পেন্সিলে করে ফুটকি দিয়ে দাগ দিলাম, তারপর এই নিডলটাকে সরিয়ে আবার এই পাশে প্লেস করলাম, দেখলাম এরকমভাবে হেলে গেছে, তাহলে এই প্রান্তর সঙ্গে এই প্রান্তটাকে প্রায় মিলিয়ে বসালাম, মানে এই যে ফুটকিটা দিয়েছিলাম আগে এইখানে বসিয়ে আবার এর দুটো প্রান্তে দাগ দিলাম, ফুটকি দিলাম, আবার তুলে নিয়ে এখানে বসালাম, আবার তুলে নিয়ে এখানে বসালাম, এই করতে 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 দেখবো এইখানে এসে শেষ হচ্ছে। এবং এই পয়েন্টগুলোকে যদি অ্যাড করা যায় আমরা এরকম একটা কার্ভ লাইন পাবো। আবার একটু ধার দিয়েও যদি নিয়ে যাই দেখবো এরকম আবার একটা কার্ভ লাইন পাচ্ছি। এরকম তাহলে অসংখ্য কার্ভ লাইন পাওয়া যাবে, এগুলি হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। নাও হোয়াট ডাজ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স রিপ্রেজেন্ট? ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স জেনে আমার কী হবে, খায় না মাথায় দেয়? ব্যাপার হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা দ্য ডিরেকশন অফ দ্য ট্যানজেন্ট ড্রন অ্যাট এ পয়েন্ট অন দ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ডিনোটস দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স অন এ ইউনিট নর্থ পোল। বাংলা করে যদি বলি তাহলে একটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের উপর যে কোনো একটা পয়েন্ট, ধরো সাপোজ আমি এই যে ছবিতে এঁকেছি এই পয়েন্টটা, এই পয়েন্টে আমি একটা ইউনিট নর্থ পোল, যদিও ব্যাপারটা অ্যাবসার্ড শোনাচ্ছে, ইউনিট নর্থ পোল পাওয়া যায় না কারণ ম্যাগনেটিক সবসময় ডাইপোল পাওয়া যায়। তুমি একটা ম্যাগনেটকে যতই ছোটো টুকরো করো না কেন তার মধ্যে দুটো পোলারিটি থাকবেই। তা ম্যাগনেটিক নর্থ পোল এখানে একটা আমরা দেখিয়েছি এই এই জায়গাটায় ম্যাগনেটিক নর্থ পোল। তাহলে এই ম্যাগনেটিক নর্থ পোলটা আমি হাতটা নিয়ে নিই সুবিধা, এই ম্যাগনেটিক নর্থ পোলটা এখানে কী ফোর্স এক্সপিরিয়েন্স করবে একটু দেখি। এইখানে ধরো বার ম্যাগনেটে নর্থ পোল বসে আছে, সে এটাকে রিপেল করবে অ্যালং দিস ডিরেকশন, এই যে অ্যারোটা দিয়েছি এদিকে রিপেল করবে, এবং যেহেতু এটা নিয়ারার এই নর্থ পোলটা এখানে কাছে, এই ইউনিট নর্থ পোলটার থেকে যদি আমরা ডিস্টেন্স মাপি তাহলে এই বার ম্যাগনেটের নর্থ পোলটা অনেক কাছে আছে, তাহলে এর রিপালশন বা এর যে রিপালসিভ ফোর্সটা সেটা অনেক বেশি হবে। আর সাউথ পোলটা অনেক দূরে আছে, সাউথ পোল এই নর্থ পোলটাকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে, কিন্তু যেহেতু অনেক দূরে আছে তাহলে অ্যাট্রাকশানটা তুলনামূলকভাবে ফিবল হবে। তাহলে আমরা তো ভেক্টর ডায়াগ্রাম আঁকছি, ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে বড় ভেক্টর বা স্ট্রঙ্গার ভেক্টরকে আমরা লম্বা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যেটা ছোটো ভেক্টর ছোটো মানে কম ফোর্স বা ছোটো ভেক্টর সেটাকে ছোটো স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। তাই জন্য এই ভেক্টরটা দেখো একটু ছোটো এঁকেছি, এই ভেক্টরটাকে বড় এঁকেছি, তাহলে এই ভেক্টর দুটো যদি রেজাল্টেন্ট বার করি সেটা কোন দিকে হবে, না এই এই বরাবর হবে, এবং এই বরাবর অর্থাৎ তার মানে তুমি একটা নর্থ পোলকে
একটা ইউনিট নটবলকে দোকান থেকে কিনে এনে পকেট থেকে বার করে ওইখানে ছেড়ে দিলে ইট উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স ইন দিস ডিরেকশান, অর্থাৎ এই যে রেজাল্টেন্টটা হলো এই রেজাল্টেন্টের দিক বরাবর সে একটা বল অনুভব করবে। তেমনি তুমি এইখানে না রেখে ইউনিট নটপোলটাকে যদি এখানে রাখতে সে দেখা যাবে এই এই যে তোমার লাইন্স অফ ফোর্স সেই জায়গায় যদি সেই লাইন্স অফ ফোর্সের এই বিন্দুতে যদি একটা ট্যানজেন্ট আনি সেই ট্যানজেন্ট বরাবর তখন সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, কারণ একে তখন সাউথ পোল অ্যাট্রাক্ট করবে নর্থ পোল রিপেল করবে, নর্থ পোল এদিকে ঠেলতে চাইবে সাউথ পোল এদিকে টানতে চাইবে, কিন্তু সাউথ পোল বেশি কাছে বলে সাউথ পোলের টানটা বেশি ডমিনেট করবে, তাহলে সাউথ পোলের দিকে তাহলে এরকম একটা ট্যানজেন্সিয়াল ফোর্স সে অনুভব করবে। এই এবার আমরা পৃথিবীর ক্ষেত্রে কীরকম হয় ব্যাপারটা একটু বলে দিই। পৃথিবী, হ্যাঁ বলো, মাইক্রোফোন থেকে মুখটা একটু সরিয়ে পরিষ্কার করে কেটে কেটে কথা বলো, তুমি সেই কি বলে হিমসাগর 30 টাকা হিমসাগর 30 টাকা হিমসাগর 30 টাকা এটা হার্ট নয়, মানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একটা ধনাত্মক আধানের মানে গতিপথ থেকে চিহ্নিত করে চুম্বক প্রবাহের গতিপথ থেকে চিহ্নিত করছে, গতিপথটাকে তো বলিনি আমি, তো যখন তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স পড়িয়েছিলাম তখন ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো গতিপথকে চিহ্নিত করে তা তো বলিনি, আমরা বলেছিলাম কি যে একটা একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে সেই বরাবর একটা সুন্দর একটা অর্ধবৃত্তাকার পথ বরাবর ঘুরে গিয়ে অন্যদিকে এসে পড়বে, এরকম বলেছিলাম, আমরা কোথায় বলেছিলাম এরকম কথা তা তো বলিনি, আমরা যে কথাটা এখানে আজকে বলছি সেই কথাটাই ওখানে বলেছিলাম, যদি ভুলে গিয়ে থাকো আরেকবার বলে দিচ্ছি, কারণ একটা মিউট করো না, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, ধরো এখানে নর্থ পোল সাউথ পোল নেই, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ বসে আছে একটা নেগেটিভ চার্জ বসে আছে, সোজা কথা একটা ইলেকট্রিক ডাইপোল বসে আছে, তুমি একটা ইলেকট্রিক পজিটিভ চার্জ এখানে ফেললে সে ঠিক এই রকমই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর উপরে ওই বিন্দুতে আঁকা যে স্পর্শক সেই স্পর্শক বরাবর বল অনুভব করবে, অর্থাৎ তাকে ধনাত্মক আধানটি বিকর্ষিত করবে আর ঋণাত্মক আধানটা আকর্ষিত করবে, ফলে সে ধনাত্মক আধানের দিকেও যাবে না ঋণাত্মক আধানের দিকেও যাবে না, দুজনের যে মিলিত বলের যে লব্ধি সেই লব্ধির অভিমুখ বরাবর সে বল অনুভব করবে, এবং সেই লব্ধির বলটা দেখা যাবে ওই বিন্দুতে আঁকা স্পর্শকের সঙ্গে কোয়েনসাইড করে যাচ্ছে বা মিলে যাচ্ছে, তাহলে ওই তড়িৎ বলরেখাটা আসলে কি, তো তড়িৎ বলরেখা আসলে কিছু বিন্দুর সমষ্টি, কিছু বিন্দু মানে ওই তড়িৎ বলরেখাটা যে যে বিন্দু দিয়ে তৈরি হয়েছে সেই বিন্দুগুলো সমষ্টি, সেই বিন্দুতে যদি আমরা যে বিন্দুতে আমরা মানে বলের অভিমুখ জানতে চাইছি তড়িৎ বল বলো বা চৌম্বক বল বল বলো সেই বিন্দুতে আমরা একটা স্পর্শক বা ট্যানজেন্ট আঁকবো, অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্যাট ট্যানজেন্ট উইল ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফোর্স অর দ্য ম্যাগনেটিক ফোর্স। এবার বলো অভিজিৎ, উল্টো পাল্টা কথা বলো না যে তড়িৎ বলরেখা ওর গতিপথকে চিহ্নিত করে, এরকম কথা বললে কিন্তু মারাত্মক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর যে ছবিটা, 4 নম্বর ছবিটা হচ্ছে কি বলে আমাদের পৃথিবীর ছবি, অর্থাৎ পৃথিবীর এনজি আর এসজি হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ পোল আর জিওগ্রাফিক্যাল সাউথ পোল, সেটা সোজাভাবে এঁকেছি, সেটা হচ্ছে পৃথিবীর অক্ষ, আর পৃথিবী একটি বিরাট চুম্বক হিসেবে ধরা হয় এবং সেটা একটু টিল্টেড, অর্থাৎ দেখা যায় যে পৃথিবী যেটা চুম্বক উত্তর মেরু সেটা আমাদের ভৌগোলিক উত্তর মেরুর সঙ্গে মেলে না, সেই জন্যে ওই পৃথিবীর চুম্বক অক্ষটাকে পাশে দেখানো হয়েছে এবং এটা মোটামুটি 11.5 ডিগ্রিতে হেলে থাকে, মানে আরও অ্যাকুরেটলি হয়তো অন্য কোনো মাপ হবে, তার এই নর্থ পোল NMটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ পোল আর NGটা এই SMটা হচ্ছে যে ম্যাগনেটিক সাউথ পোল, এই ছবিটা এঁকে রাখলাম কিন্তু এটা এক্ষুনি দরকার নেই, আমরা পরে দেখব। এবার আমাদের স্কুলে আগে হায়ার সেকেন্ডারিতে এক্সপেরিমেন্ট ছিল আর কি, এখন সিলেবাসে নেই,
যে এই রকম নর্থ পোল পয়েন্টিং নর্থে ছবি আঁকতে হতো, একটা কাগজ নিতে হতো, সেই কাগজের উপর আমাদের একটা দণ্ড চুম্বককে আগে উত্তর দিক করে বসাতে হতো। উত্তর দিকটা কিন্তু মনে রেখো ভৌগোলিক উত্তর দিক নয়, জিওগ্রাফিক জিওগ্রাফিক নর্থ পোল বা জিওগ্রাফিক নর্থার্ন ডিরেকশন নয়, ম্যাগনেটিক নর্থ পোলের ডিরেকশনে। অর্থাৎ ম্যাগনেটিক নর্থ পোলের ডিরেকশন পেতাম কী করে? না, প্রথমে একটা চুম্বক শলাকা নিতাম, এসব চুম্বক টুম্বক সরিয়ে দিতাম, কাগজের উপর চুম্বক শলাকা বসাতাম, বসিয়ে তোমার চুম্বকের যেটা চুম্বক শলাকার যেটা উত্তর মেরু সেটা কোন দিকটা পয়েন্ট করছে দেখতাম, কাগজের উপর সেটার দিকে দাগ দিতাম, দক্ষিণ মেরুর কোন দিকে পয়েন্ট করছে দেখতাম, দাগ দিতাম, দিয়ে সেই চুম্বক শলাকার ওই যে দুটো পয়েন্ট পেলাম ওই দুটো বড় বড় একটা সরলরেখা এঁকে দিতাম, তাহলে সেটা হয়ে গেল তার মানে পৃথিবীর চুম্বক অক্ষ ওই স্থানে। তাহলে সেই অক্ষর সঙ্গে সমান্তরাল করে এই দণ্ড চুম্বকটাকে বসানো হতো। তাহলে এই দণ্ড চুম্বকটা বসানো যখনই হতো তখনই বুঝতে পারছো তার মানে অটোমেটিক্যালি এই দণ্ড চুম্বকটা বা দণ্ড চুম্বকের উত্তর মেরুটা তাহলে পৃথিবীর উত্তর মেরু, পৃথিবীর চুম্বক উত্তর মেরুর দিকে পয়েন্টেড হয়ে আছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই দণ্ড চুম্বক বা যে কোনো কৃত্রিম চুম্বক যদি সুতোয় বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় দেখা যায় যে চুম্বকের উত্তর মেরুটা পৃথিবীর চুম্বক উত্তর মেরুর দিকে বেঁকে যাচ্ছে। তুমি তাকে ডিস্টার্ব করে দিল খানিকটা বাদে, সে যখন স্থিরাবস্থায় আসবে সে আবার কিন্তু ওই চুম্বক উত্তর মেরুর দিকেই, পৃথিবীর চুম্বক উত্তর মেরুর দিকেই কিন্তু বেঁকে যাবে। এর কারণ কি? তার মানে আমরা চুম্বকের বা কৃত্রিম চুম্বকের উত্তর মেরুর বা নর্থ পোলের নাম নর্থ পোল দিয়েছিলাম কেন? বিকজ ইট অলওয়েজ সিক্স দ্য নর্দার্ন ডিরেকশন, এ সবসময় উত্তর মেরুকে সন্ধান করে। তাহলে আমার কৃত্রিম চুম্বকে যেটা উত্তর মেরু বলছি সেটা আসলে পৃথিবীর উত্তর মেরুকে আকর্ষণ, আমি এখানে উত্তর মেরু বললে চুম্বক উত্তর মেরুই বুঝবে কারণ আমরা এখানে ভৌগোলিক উত্তর মেরু নিয়ে কোনো কাজ নেই এখন। তাহলে যখন আমরা একটা দণ্ড চুম্বককে সুতো বেঁধে যখন ঝুলিয়ে দিচ্ছি তার যেটা নর্থ পোল সেটা পৃথিবীর নর্থ পোলের দিকে পয়েন্ট করছে, তার মানে একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি, যেহেতু অপোজিট পোলস অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার, বিপরীত জাতীয় মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে ওই নিশ্চয়ই পৃথিবীর যেটা নর্থ পোল ম্যাগনেটিক নর্থ পোল তার নেচার আসলে সাউথের মতো, তবেই তো অ্যাট্রাকশন হচ্ছে, না হলে তো অ্যাট্রাকশন হতো না। আমি যখন একটা নর্থ পোলকে মানে বার ম্যাগনেট ধরে একটা নিয়েছি, সেই বার ম্যাগনেটটাকে আমি মাঝখানে পেটের কাছে সুতো মেঁধে ফ্রিলি সাসপেন্ড করেছি, ঝুলিয়ে দিয়েছি, আমি তাকে যদি একটু ডিস্টার্ব করে দিও দেখা যাবে খানিকটা বাদে সে যখন রেস্ট কন্ডিশনে আসবে সেই ম্যাগনেটের যেটা নর্থ পোল ইট উইল পয়েন্ট দ্য নর্থ পোল অফ দ্য আর্থ। তাহলে ব্যাপার হচ্ছে এই যে পয়েন্ট মানে এই যে ডিরেকশন শো করার যে প্রপার্টি এটাও কিন্তু বেসিক্যালি কিন্তু অ্যাট্রাকশনের জন্যই, অর্থাৎ পৃথিবীর নর্থ পোল আমার ওই বাচ্চা চুম্বকটা নর্থ পোলটাকে অ্যাট্রাক্ট করছে বলেই কিন্তু আমার ম্যাগনেটটা ওই রকম পার্টিকুলার একটা ওরিয়েন্টেশনে ঝুলছে, নাহলে কিন্তু ঝুলতো না। তো তার মানেটা কি দাঁড়ায়? তাহলে পৃথিবীর নর্থ পোল জিওগ্রাফিক বারবার বলছি, পৃথিবীর যেটা ম্যাগনেটিক নর্থ পোল সেই ম্যাগনেটিক নর্থ পোলের প্রপার্টিটা আসলে তো আমরা সাউথ পোলের মতো, তবেই তো আমার বাচ্চা চুম্বকের নর্থ পোলটাকেও অ্যাট্রাক্ট করছে, কারণ আমরা জানি যে আনলাইক পোলস অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার অ্যান্ড লাইক পোলস অলওয়েজ রিপেল ইচ আদার। অর্ক, এবার ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। তা আমরা এইখানে বার ম্যাগনেট বসাতাম, কিভাবে বসাতাম নর্থ পোলের দিকে বললাম গল্পটা, তারপর ওই যে টেকনিকটা এখানে দেখিয়েছিলাম অর্থাৎ এই এইরকম তোমার চুম্বক শলাকা বসিয়ে বসিয়ে ফুটকি দিয়ে দিয়ে এইরকম লাইন টানা, সেই রকম সেই পদ্ধতিতেই এই লাইনগুলো টানা হতো।
অর্থাৎ সব সময় চৌম্বক বলরেখা ধরে নেওয়া হয় উত্তর মেরু থেকে বেরোচ্ছে, দক্ষিণ মেরু থেকে বিলীন হচ্ছে। এখান দিয়ে দুটো এঁকেছি, এদিকেও একটা এঁকেছি, এদিকেও একটা এঁকেছি। এইবার দেখা যাবে, এইবার পৃথিবীর দক্ষিণ মেরু যেটা, সেটা তার মানে নেচারটা তার মানে উত্তর মেরুর মতো। সেখান থেকে তাহলে চৌম্বক বলরেখাগুলো, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো সোজা গিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করবে, এটা গিয়েও দক্ষিণ মেরুতে প্রবেশ করবে, এটা গিয়েও দক্ষিণ মেরুতে প্রবেশ করবে। এবার প্রশ্ন করতে পারো যে এটাকে এগুলো স্যার বাঁকছে কেন এরকম? আসলে কথা, এটা তো এই দক্ষিণ মেরু থেকে গিয়ে আসলে তো এই পৃথিবীর উত্তর মেরুর দিকে যাওয়ার কথা ছিল, এই যাওয়ার পথে হঠাৎ করে একটা চুম্বকের দক্ষিণ মেরুকেও পেয়ে গেছে, কৃত্রিম চুম্বকের, আর্টিফিশিয়াল ম্যাগনেটের। তাই জন্য এই দিকে সোজা না গিয়ে এ দেখলো আমাকে এদিকে বেঁকতে বাধ্য হচ্ছি, আমি এদিকে বেঁকে গেল। এই বাঁকার কারণ হচ্ছে এইটা। ঠিক একই রকমভাবে এইখান থেকে যে লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে, এটা নর্থ পোলে গিয়ে টার্মিনেট করছে, কারণ এখান থেকে গিয়ে এই এই লাইন্স অফ ফোর্সটা আসলে বেঁকে এদিকে আসার কথা ছিল, এই এর সাউথ পোলের দিকে। সেদিকে গিয়ে আস্তে আস্তে দেখছে যে না, আমার আর ক্ষমতা নেই, আমি এবার পৃথিবীর নর্থ পোলের দিকে যাব। অর্থাৎ এই লাইন্স অফ ফোর্সটা তখন পৃথিবীর নর্থ পোলের দিকে চলে গেল, কারণ এই জন্যে এদিকটা এরকম বালজিং আউট এফেক্ট হচ্ছে। আর এই ধারের যে দুটো লাইন, এই দুটো স্রেপ হচ্ছে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র, তার জন্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের যে দক্ষিণ মেরু, সেখান থেকে মানে তোমার চৌম্বক বলরেখা নির্গত হচ্ছে, উত্তর মেরুতে গিয়ে বিলীন হচ্ছে। দেখো একটা জিনিস বারবার বলছি যে চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স নর্থ পোল থেকে শুরু হয়, সাউথ পোলে গিয়ে শেষ হয়, কিন্তু পৃথিবীর বেলায় সাউথ পোল থেকে শুরু হয়েছে, নর্থ পোলে গিয়ে শেষ হয়েছে, বিকজ দ্য রিভার্সিবল নেচার অফ দ্য পোলস। অর্থাৎ আমার এই সাউথ পোলের যা চরিত্র, এই সাউথ পোলের ঠিক তার উল্টো চরিত্র। এটা আসলে নামে সাউথ পোল, কিন্তু আসলে এর নেচারটা হচ্ছে এই নর্থ পোলের মতো, এই যে নর্থ পোলটা তার মতো হচ্ছে এর নেচার। ঠিক তেমনি এদিকটা নর্থ পোল হলেও তার নেচার হচ্ছে এই সাউথ পোলের জন্যে, তবেই তো এরকম তড়িৎ চুম্বকীয় বলরেখাগুলো এরকম যাচ্ছে, নাহলে তো যেত না। তো এইবার এইখানে দুটো পয়েন্ট দেখো, পি আর কিউ, এখানে ডট ডট বলে দুটো পয়েন্ট দিয়েছি। এইটা আসলে কি, অর্থাৎ এই স্থানটা আমি যদি, এই জায়গাটা আমি যদি সিলেক্ট করি, এই জায়গাটা দেখো, এই দিকটা অ্যারোটা ডাউনওয়ার্ডস, তার মানে আমি এইখানে যদি একটা ইউনিট নর্থ পোলকে নিয়ে আসি, সে একদম সমান্তরালভাবে তলার দিকে বল অনুভব করবে, অর্থাৎ এইরকম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস বল অনুভব করবে ছবি অনুযায়ী। আর এইখানে যদি একটা চৌম্বক উত্তর মেরুকে নিয়ে আসি, সে এই উপরের দিকে বল অনুভব করবে, তার মানে এই স্থানে তলার দিকে সমান্তরাল হয়ে যাচ্ছে দুটো বল, এই বলটা উপরের দিকে অ্যাকচুয়ালি অ্যান্টি প্যারালাল হয়ে যাচ্ছে, এইদিকে উপরের দিকে, এদিকে তলার দিকে। তাহলে এই দুটো তো এদের মধ্যে খানিকটা দূরত্ব আছে, এর মধ্যে দিয়েও তো অসংখ্য চুম্বক বলরেখা গেছে। আমি যদি ওই পার্টিকুলার যে চুম্বক উত্তর মেরুটা, একক চুম্বক উত্তর মেরুটাকে বসাচ্ছিলাম এইখানে আর এইখানে, সেটাকে এরকম সরাতে সরাতে ধরা যাক এই যে কিউ বিন্দুটা আছে, এই কিউ বিন্দুটাতে বসালে কী হচ্ছে না দেখা যাচ্ছে, তার উপর ঊর্ধ্বমুখী বল ওই পৃথিবীর চুম্বক ক্ষেত্রের জন্যে, আর নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী কথাটা ব্যবহার করছি কেন না, আমার যেহেতু স্ক্রিনটা সোজা আছে, খাড়া আছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী নিম্নমুখী না বলে বলা উচিত ছিল তোমার ওই পৃথিবীর চুম্বক ক্ষেত্রের জন্য, অর্থাৎ আর্থস ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেটা এই দিক বরাবর ফোর্স, আর এই বার ম্যাগনেটের জন্যে যেটা এই দিক বরাবর ফোর্স, অর্থাৎ তলার দিকে সাউদার্ন ডিরেকশনে যেটা ফোর্স, দুটো পরস্পর ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে যাচ্ছে পার্টিকুলার একটা পয়েন্টে, সেই পয়েন্টটাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট বা উদাসীন বিন্দু। উদাসীন কেন, সেখানে একটা চুম্বক উত্তর মেরুকে তুমি যদি ছেড়ে দাও, ইট উইল নট এক্সপিরিয়েন্স এনি ফোর্স, কোনো বল অনুভব করবে না, কারণ তার উপর বাঁ দিকের টান ডান দিকের টান সমান, বা উপরের টান নিচের টান সমান। ঠিক তেমনিভাবে সিমেট্রিক্যালি অপোজিট দিক, অর্থাৎ এই দিকটায় এখানেও একটা দেখো এরকম নিউট্রাল পয়েন্ট তৈরি হয়েছে পি। তা ব্যাপার হচ্ছে নিউট্রাল পয়েন্ট কেন তৈরি হয়েছে বুঝতে পেরেছি, তাহলে নিউট্রাল পয়েন্ট তৈরি হওয়ার কারণ হচ্ছে সেখানে নিশ্চয়ই দুটো অপোজিটলি চার্জড, অপোজিটলি চার্জ বলবো না, অপোজিট ম্যাগনেটিক ফোর্সের উপস্থিতি থাকবে, কারণ একটা ম্যাগনেটিক ফোর্স একদিকে টানবে আর একটা ম্যাগনেটিক ফোর্স
আরেক দিকে টানবে। তোমাদের আমি একটু সময় দিলাম 2 মিনিট। এই ডান পাশের ছবিটা দেখো, সাউথ পোল পয়েন্টিং নর্থ, এইখানে এই উদাসীন অঞ্চল বা নিউট্রাল পয়েন্টগুলো এইখানে তৈরি হয়েছে, এইখানে তৈরি হয়েছে। আমি একটু জুম আউট করি নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, এইবার বুঝতে পারবে। দাঁড়া এক সেকেন্ড। বেশ, এইটা থেকে কেন এই এখানটা নিউট্রাল পয়েন্ট হয়েছে নিজেটা একটু জাস্টিফাই করো। বলো জল কি আছে? দাঁড়ান, এতক্ষণ কি করছিলে? দেখো এইখানে লাইন্স অফ ফোর্স গুলো ডিরেকশন এইদিকে, এইখানে লাইন্স অফ ফোর্স গুলো ডিরেকশন এই একই দিকে, কিন্তু আমি যদি এই জায়গাটা ভাবি, এই জায়গায় দেখো লাইন্স অফ ফোর্সগুলো এই লাইনটা আর এই লাইনটা ডিরেকশান হচ্ছে আমার স্ক্রিন অনুযায়ী এই উপরের দিকে, আর এইখানে এই লাইন্স অফ ফোর্সটা গিয়ে তলার দিকে বেঁকে গেছে, তাহলে এইখানে যে লাইন্স অফ ফোর্সের ডিরেকশান সেটা তলার দিকে। এই লাইন্স অফ ফোর্সের ডিরেকশান তার মানে এই জায়গাটা হচ্ছে তলার দিকে, এইখানে লাইন্স অফ ফোর্সের ডিরেকশান উপরের দিকে। তাহলে এইখানে যদি আমি একটা ইউনিট নর্থ পোলকে রাখি, সে উপরের দিকে এবং তলার দিকে সমান ফোর্স এক্সপিরিয়েন্স করবে এবং তার ফলে কোনো দিকেই নড়বে না। ঠিক একই যুক্তি তলার বেলাতেও খাটে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখি কে কে ক্লাস করছে। অবতার, রচিত, রঙ্গিত, ঋষি, এটা মানে নাসিমা, সফিউর, অর্ক, অর্পণ, এই ঋষি। হ্যাঁ ঋষি আছে, ঋষি বললো আজকে ক্লাস বাং করব। হ্যাঁ স্যার করেছি, কিন্তু ওইখানেও আছে ক্লাস হয়নি। ও তাহলে তোমার বাং হলো না? না না, ওইখানে সিস্টেমে কিছু প্রবলেম হওয়ার কারণে আজকে ওইখানে ক্লাস হয়নি। বেশ, আচ্ছা আমি এখানে লিখে রেখেছি ওই আমাদের যে ওই দত্তপাল গুছাইতের বই, তার বাংলা বইয়ের পেজ 388 এই ছবিগুলো আছে, আর ইংলিশ বইয়ের পেজ 426 ওই ছবিগুলো আছে। পেজ নাম্বারটা লিখে রাখা আছে, দেখতে পারো খুলে। যজ্ঞে এই ছবিটা কেন এঁকেছিলাম? ও লাইন্স অফ ফোর্সগুলো এখানে নর্থ পোল থেকে বেরোচ্ছে, সাউথ পোলে যাচ্ছে, কিন্তু আবার এখানে একটা সাউথ পোল পাওয়ার জন্যে এখান থেকে সবগুলোই সাউথ পোলে যাচ্ছে না, কিছু আবার এই সাউথ পোলেও যাচ্ছে। নেক্সট হচ্ছে লরেঞ্জ ফোর্স। লরেঞ্জ ফোর্স বলার আগে একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, প্রথমে ধরো একটা এরকম দুটো প্লেট নেওয়া হয়েছে ক্যাপাসিটরের মতো, একটা দিক পজিটিভলি চার্জ প্লেট আর একটা দিক হচ্ছে নেগেটিভলি চার্জ প্লেট। তাহলে এই পজিটিভলি চার্জ প্লেট আর নেগেটিভলি চার্জ প্লেটের মধ্যে যে অঞ্চলটা, স্পেসটা, সেখানে তাহলে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে ধরে নিতে পারি। সেখানে একটা প্লাস কিউ চার্জকে বসিয়েছি, সেই প্লাস কিউ চার্জটা কি হবে না সে বুঝতেই পারছো, পজিটিভ প্লেট দ্বারা বিকর্ষিত হবে আর নেগেটিভ প্লেট দ্বারা আকর্ষিত হবে, অ্যাট্রাক্টেড হবে। তাহলে পজিটিভ প্লেট দ্বারা যদি অ্যাট্রাক্টেড হয় আর নেগেটিভ প্লেট দ্বারা যদি, না পজিটিভ প্লেট দ্বারা যদি রিপেলড হয় আর নেগেটিভ প্লেট দ্বারা যদি অ্যাট্রাক্টেড হয়, তাহলে ওই চার্জটা ওখানে বসে থাকবে না, সে সোজা নেগেটিভ প্লেটে গিয়ে ধাক্কা খাবে। এবার আমি প্লাস কিউ চার্জটাকে, তার পাশের ছবিটা দেখো, প্লাস কিউ চার্জটাকে কী করেছি, প্লাস কিউ চার্জটাকে একটা ভি ভেলোসিটি নিয়ে আমরা ছুড়ে দিয়েছি, অর্থাৎ এই ছবিটার কথা বলছি। এই ছবিটায় আমরা প্লাস কিউ চার্জটাকে ভি ভেলোসিটি নিয়ে এই মাঝের রিজিয়নটায় ছুড়ে দিয়েছি, ফলে এর একটা ভেলোসিটি, সোজা ভেলোসিটি, ভেলোসিটি কম্পোনেন্ট আছে। এবার কিন্তু সেই এই রিজিয়নের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে একটা নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাকশান ফিল করবে, সে আস্তে 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 ডান দিকে বেঁকে যাবে।
হ্যাঁ বুঝতে পারলাম না মাঝের অঞ্চলটায় ইউনিফর্ম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ধরে নিচ্ছি, নর্থ পোল থেকে সাউথ পোল এরকম ফিল্ড লাইন্স গুলো যাবে। ফিল্ড লাইন্সগুলো যদি পরস্পর ইলেকট্রিক ফিল্ড লাইন্সের মতোই যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো পরস্পর প্যারালাল থাকে তাহলে ধরে নেবো সেই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, ঠিক আছে? অর্থাৎ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বোঝানোর জন্য আমরা প্যারালাল ফিল্ড লাইন্স আঁকব। এবার আমরা পকেট থেকে একটা প্লাস কিউ চার্জ বার করে ওই জায়গায় বসিয়ে দিয়েছি। কি হবে আমার প্রশ্ন হচ্ছে যে কি হবে, চার্জটা কি কি হতে পারে? চার্জটা সুবোধ বালকের মতো ওখানে বসে থাকতে পারে, চার্জটা নর্থ পোলের দিকে বেঁকে যেতে পারে, সাউথ পোলের দিকে বেঁকে যেতে পারে, বা অন্য কোনো দিকে বেঁকে যেতে পারে, বা ফাঁকা জায়গা যেগুলো আছে নর্থ পোল আর সাউথ পোলের মাঝখান দিয়ে সেখান দিয়ে হুশ করে এরকম বেরিয়ে চলে যেতে পারে। কি হবে আইডিয়া আছে কিছু? কি হতে পারে জানা থাকলে বলো, না হলে আমি বলবো। না জানা নেই, জানা নেই আর কারোরই জানা নেই। না না এটা আবার কিসের আওয়াজ? বেশ, চুপ করে যদি একটা চার্জকে আমরা মাঝখানে বসাই তাহলে সে কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, সে সুবোধ বালকের মতো বসে থাকবে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জকে বসে। কিন্তু এবার তার পাশের ছবিটা এসো, কিন্তু যদি একটা চার্জকে একটা ভি ভেলোসিটি নিয়ে এইটা এই এই ক্ষেত্রে যেমন ছুঁড়েছিলাম এর ক্ষেত্রে যদি ছুঁড়ে দিই তাহলে দেখব যে এ একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে, অর্থাৎ কোনো একটা দিকে মেকে যাচ্ছে, সেই দিকটা কোন দিক? আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি দিকটা নির্ণয় করার জন্য। তার আগে বলি এই এই যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্সের ডিফাইনিং রিলেশন হচ্ছে এইটা, অর্থাৎ এফ বি ইকুয়াল টু কিউভি ক্রস বি ভেক্টর ইকুয়েশন। এ এই প্লাস কিউ চার্জটা যদি এফ বি পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করে, এই এফ বি পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করে তাহলে তোমার এই ভি হচ্ছে ভেলোসিটি ভেক্টর, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এই জায়গাকার ভিতরে, সেই অবস্থায় এই কিউ চার্জটার উপর যে ফোর্সটা এক্সপিরিয়েন্সড হবে সেটা হচ্ছে এফ বি। এবার আমার প্রশ্ন হচ্ছে নাও ইউ টেল মি দ্যাট হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ এফ বি, ভেক্টর ইকুয়েশনটাও বলে দিলাম, এবার তোমরা তোমাদের বুদ্ধি খাটিয়ে বলো। সাউথ পোলের দিকে হবে, তর্ক বললে তাই তো? না আমি অভিজিৎ। হ্যাঁ অভিজিৎ, আমি স্যার। হ্যাঁ অভিজিৎ, সাউথ পোলের দিকে হবে। অভিজিৎ অভিজিতের মনে হচ্ছে সাউথ পোলের দিকে হবে, আর বাকিদের? কে বলছো? অভিজিৎ বলো সাউথ পোলের দিকে, তুমি বলো নর্থ পোলের দিকে। তাহলে সাউথ পোল আছে চিনপাইতে, নর্থ পোল আছে দুর্গাশপুরে। আর কোনো উত্তর?
বলতে পারো যে স্যার থেমে যাবে, যাবেই না কথা দিয়ে। আর কেউ কিছু বলবে না? রচিত কিছু বলবে? ঋষি, রচিত, নাসিমা বা সফিউর রঙ্গিত কেউ কিছু বলবে? অর্পণ, অর্পণ তো একদম চুপচাপ বসে আছে, বলো, বললেই মুশকিল। আচ্ছা আমি একটু তোমাদের সবাইকে একটু হেল্প করছি, সেটা হচ্ছে ভেক্টর পড়েছিলে ক্লাস ইলেভেনে, জানি না পড়েছিলে কিনা, পড়ার কথা ছিল আর কি। তাইতে ক্রস প্রোডাক্ট বলে একটা অংশ ছিল, ক্রস প্রোডাক্টে ভেক্টর সি ইকুয়াল টু ভেক্টর এ ক্রস ভেক্টর বি, ধরো দু এ আর বি দুটো ভেক্টর, আনমিউট করো, যে আনমিউট করো নি সে আগে, আনমিউট বলছি, মিউট করো, আনমিউট অবস্থায় যে আছো মিউট করো। ভেক্টর সি ইকুয়াল টু ভেক্টর এ ক্রস ভেক্টর বি, অর্থাৎ এ আর বি এর ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টর সি। সেখানে একটা কথা বলা ছিল যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে যে তৃতীয় ভেক্টরটা পাওয়া যাবে, সেই থার্ড ভেক্টরটার ডিরেকশান এ আর বি এর সঙ্গে কীরকম হবে? হ্যাঁ কী বলছো নাসিমা? পারপেন্ডিকুলার ঠিক নয়, পারপেন্ডিকুলার কার সঙ্গে হবে, কার সঙ্গে পারপেন্ডিকুলার? বেশ পারপেন্ডিকুলার টার্মটাই নিলাম, এর সঙ্গে না বি এর সঙ্গে? নো স্যার, দুজনের সঙ্গে হতে হবে, ঠিক, অর্থাৎ ইট উইল বি পারপেন্ডিকুলার, ইট উইল বি পারপেন্ডিকুলার না তখন বলবো না, ইট উইল বি পারপেন্ডিকুলার টু বোথ এ এন্ড বি, দ্যাট ইজ ইট উইল বি এ নর্মাল টু দ্য প্লেন অফ এ এন্ড বি। এ এন্ড বি দুটো ভেক্টর যে প্লেনে অবস্থান করছে, যে তলে অবস্থান করছে, সেই তলের সঙ্গে অবিলম্ব হবে, হয় উপরের দিকে নাহলে তলার দিকে। যদি ধরো তুমি মনে করো তোমার খাতার সারফেসে এ আর বি দুটো ভেক্টর উপস্থিত আছে, এ ক্রস বি করলে যদি সি ভেক্টর পাও, সি হবে আপওয়ার্ডস খাতা থেকে উপরের দিকে, আর বি ক্রস এ করলে হবে সি ডাউনওয়ার্ডস, অর্থাৎ খাতা থেকে তলার দিকে। মনে পড়েছে? এবার তাহলে এখানে এবার আমায় চান্স দাও, আমি এতক্ষণ তোমাদের চান্স দিয়েছিলাম, ফেয়ার গেম খেলো। তা এবার ব্যাপার হচ্ছে, তাহলে এখানে ভি আর বি দুটো ভেক্টর, তাহলে ভি ক্রস বি করলে যে ফোর্স, যে থার্ড ভেক্টরটা ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট ফোর্স ইজ ডিরেক্টেড ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু বোথ ভি অ্যান্ড বি, অর্থাৎ ভি এর সঙ্গেও পারপেন্ডিকুলার, বি এর সঙ্গেও পারপেন্ডিকুলার। তাহলে ভি আর বি যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার। এবার আমি এই স্ক্রিনটা যদি মানে দেখি, আমার যে ছবিটা তোমরা দেখছো সেই স্ক্রিনে, এই স্ক্রিনের সারফেসটাই হচ্ছে তার মানে সেই প্লেন, যে প্লেনে তার মানে ম্যাগনেটিক ফোর্স বিটা কাজ করছে এবং ভেলোসিটি ভিটা কাজ করছে। ভেলোসিটি ভি ইজ অ্যাক্টিং অ্যালং দিস প্লেন অফ দ্য স্ক্রিন, এই স্ক্রিন বরাবরই তো ভেলোসিটি ভেক্টরটা অবস্থান করছে, এবং এই স্ক্রিন বরাবরই বি ভেক্টর অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটাও অবস্থান করছে। তাহলে ভি ক্রস বি, স্ক্রুড্রাইভার রুল, ঘোরাও যদি ভি থেকে বি এর দিকে, তাহলে ভি থেকে বি এর দিকে আমরা তো ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টর পাই তার ডিরেকশানটা তো ওই স্ক্রুড্রাইভার রুল দিয়ে বার করি। তাহলে ভি থেকে বি এর দিকে যদি আমরা স্ক্রুড্রাইভার ঘোরাই, তাহলে এফ যে থার্ড ভেক্টরটা তার ডিরেকশান হবে ভি থেকে বি এর দিকে, তার মানে স্ক্রুড্রাইভার টাইট হচ্ছে, অর্থাৎ ইট ইজ ডিরেক্টেড ইনসাইড দ্য স্ক্রিন, তার মানে স্ক্রিন ভেদ করে তলার দিকে, তার মানে অর্থাৎ প্লাস কিউ চার্জটা ওই নর্থ পোল আর সাউথ পোল ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু কোন ডিরেকশানে বেরোবে, না নর্থের দিকেও বেঁকবে না সাউথের দিকেও বেঁকবে না, সোজাসুজিও যাবে না, আমার স্ক্রিন থেকে ভিতরের দিকে টার্ন নিয়ে নেবে। আর যদি তোমার এটা যদি প্লাস কিউ না হয় একটা ইলেকট্রন হতো, সেটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, তাহলে সে নিশ্চয়ই প্লাস কিউ চার্জ যেদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে তার উল্টো দিকে ইলেকট্রন ফোর্স এক্সপিরিয়েন্স করবে নেগেটিভলি চার্জ পার্টিকেল বলে, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রনটা উপরের দিকে
বেঁকে যাবে, অর্থাৎ ইলেকট্রনটা তখন স্ক্রিন ছেড়ে বাইরের দিকে বেরিয়ে আসবে, অর্থাৎ তোমরা স্ক্রিনটাকে যেদিকে দেখছো এসে তোমার মুখে গোঁত্তা খাবে ইলেকট্রনটা। আর পজিটিভলি চার্জড হলে, পজিটিভলি চার্জ পার্টিকেল হলে সে স্ক্রিন ভেদ করে ভেতরের দিকে ঢুকে যাবে। দেখো এই যে ডিরেকশনটা বোঝালাম এইটুকু ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার সকলের? স্যার প্লাস কিউ এর ক্ষেত্রে নিচের দিকে কেন হচ্ছে না, মানে প্লাস কিউ থেকে ইয়ের দিকে না ইয়ের দিকে ইয়ে হচ্ছে কেন, সেক্ষেত্রে স্কুড আউটটা হচ্ছে, সেক্ষেত্রে উল্টো তো হতে পারে, মানে বি টু কিউ তো হতে পারে, মানে বি থেকে কি এর দিকে হতে পারে, কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। মানে মানে এ থেকে মানে এ ক্রস বি দিকে করলে এ থেকে বি এর দিকে করলি, এবারে মানে এটাকে যদি আমরা মানে বলতাম এটাকে যদি আমরা ইয়ে দিকে নিই, এটাকে যদি আমরা বিপরীত দিকে সরতাম, মানে এর উল্টো দিকে যদি সরতাম তাহলে সাথে ইয়ে হতো, মানে নিচের দিকে উপর দিকে আসতো। অভিজিতের কথা বাকিটা কেউ বুঝতে পারছো? তোমাকে বলেছি কেটে কেটে আলাদা আলাদা করে উচ্চারণ করো, না যেমন করে বলি সেরকম করে বললে হবে না। তুমি যে তুমি হ্যাঁ আমি বলছি যে একটু টেনে টেনে বলো, আর পাখাটা দরকার হলে বন্ধ করো, দাঁড়াও 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 দাঁড়াও, তোমার মাথার কাছে বা পাশে কোথাও স্ট্যান্ড ফ্যান বা কোনো টেবিল ফ্যান ঘুরছে? ছাদে আছে হাওয়া দিচ্ছে, আমাদের এখানে নেটওয়ার্ক নেই তো, তাই তাই জন্য ছাদের হাওয়াটা ফুরফুর করছে মাইক্রোফোনের কাছটা। ছাদের হাওয়াটা পিঠ দিয়ে আড়াল করে দাঁড়াও তোমার, মানে যাতে ছাদের হাওয়াটা মোবাইলে না লাগে। এবার কথা বলো আস্তে আস্তে কেটে কেটে বলছি স্যার, শুনুন। হ্যাঁ হ্যাঁ বলছি যে প্লাস কিউ চার্জটাকে আমরা যদি বিপরীত দিক দিয়ে মানে ছাড়তাম তাহলে তো স্যার মানে প্লাস কিউ ওই ডাইরেকশনটা তো উপরের দিকে হতো, মানে অর্থাৎ উপরের দিক থেকে তলার দিকে যদি নিয়ে আসতাম, তাই তো বলছো? মানে এই এই এইখান থেকে এদিকে যদি নিয়ে আসতাম, এদিক থেকে এদিকে যদি নিয়ে আসতাম তাহলে তাহলে তখন এই ভেক্টর একটা ভেক্টর এদিকে, তার মানে ভেক্টর ডিরেকশনটা ভি এর ডিরেকশনটা এদিকে হতো, তাহলে ভি ক্রস বি করলে তখন এইভাবে স্ক্রুড্রাইভার যদি ভি থেকে বি এর দিকে ঘোরাতাম তখন তার মানে স্ক্রুড্রাইভার লুজ হতো, তাহলে তখন তোমার প্লাস কিউ চার্জটা আমার দিকে ফিরে আসতো, মানে অর্থাৎ স্ক্রিন ছেড়ে বাইরের দিকে বেরিয়ে আসতো। ঠিকই বলেছ, বুঝতে পারা গেল কি বললাম? হ্যাঁ স্যার। বেশ তাহলে পরিষ্কার আওয়াজ শোনাতে গেলে কি করতে হবে বুঝতে পেরেছ? ফোন মানে গাছের হাওয়াটা নিজেকে খেতে হবে, ফোনকে খাওয়ালে হবে না। আচ্ছা তাহলে এখানে তাই জন্য লিখে দিয়েছি ডিরেকশন অফ এফ বি উইল বি পারপেন্ডিকুলার টু বোথ ভি অ্যান্ড বি, আর এফ বি এর অভিমুখ ভি এবং বি উভয়ের সঙ্গেই লম্ব হবে। আচ্ছা এবার একটা চার্জকে কিউ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে সে কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করে? কিউ ই পরিমাণ, তাই তো? কিউ ই, কিউ ইন্টু ই, সেটাই তো হচ্ছে টোটাল ফোর্স। এটা আবার কিরম কথা স্যার, এটা আবার কোথা থেকে পেলেন এক্ষুনি বলবে? আচ্ছা যাকে তা বলো তাহলে, হ্যাঁ জানি। তাহলে টোটাল ফোর্স যদি যদি ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড একই সঙ্গে উপস্থিত থাকে কোনো একটা জায়গায়, তাহলে টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য চার্জ প্লাস কিউ, সেটার জন্য তাহলে আমরা এই ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স ভেক্টোরিয়ালি অ্যাড করব। তাহলে এফ ইর ভ্যালুটা হচ্ছে কিউই, আর ম্যাগনেটিক ফোর্সটার পার্টটা হচ্ছে কিউ ভি ক্রস বি। মূলত এই কিউ ভি ক্রস বি পার্টটাকে লোরেন্টজ ইকুয়েশন বলে, আর এইটা হচ্ছে এই টোটাল ফোর্স অন দ্য চার্জ, সেইটা হচ্ছে এফ দিয়ে যদি লিখি, তাহলে এখানে কিউ কমন নিলাম দুটো জায়গা থেকে, তাহলে কিউ কমন নিলে ই প্লাস ভি ক্রস বি। তাহলে বুঝতেই পারছ এইবার ভি যদি জিরো হয় বা ধরো এই এইখানে এই যে ইকুয়েশনটা লিখেছিলাম, এই ইকুয়েশনে ভি যদি জিরো হয় হোয়াট উইল বি দ্য ফোর্স, এই ফোর্সটা কী হবে? চুপচাপ একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দেওয়া হয় সে নট নরনচরণ অবস্থাতেই থাকবে, সে কোনো দিকেই মুভ করবে না, তাই তো?
তার মানে চার্জটা ফোর্স এক্সপেরিয়েন্স করতে গেলে চার্জটাকে মুভ করতে হবে। এইটা হচ্ছে আমাদের আজকের এই অবধি থাক, এই তোমার বায়ার সাভার্স লয়ের আগে অবধি, অর্থাৎ এই পার্টটা, অর্থাৎ এই জায়গাটা পর্যন্ত, যে নেট নেট ফোর্স অন অ্যান ইলেকট্রিক চার্জ ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, একই সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের জন্য এইটা, ম্যাগনেটিক ফিল্ডের জন্য এইটা, এবং দুটো মিলিতভাবে কমন নিলে এই পার্টটা, বায়ার সাভার্স ল আমরা পরের দিন পড়ব, আজকে এই অবধি থাক। কারণ বায়ার সাভার্স লতে ঢুকলে এরপরে অনেকটা অংশ করে তারপর থামতে হবে, নাহলে ব্যাপারটা ঠিক দাঁড়াবে না। আচ্ছা, আমি চেষ্টা করছি আগের চ্যাপ্টারের অঙ্কগুলো খাতায় করতে, তোমরা কোনটা দিচ্ছ কোনটা দিচ্ছ না বুঝতে পারছি না, মানে সফিউর কিছু কিছু অঙ্ক করে দিয়েছে আর আমার ওই স্ক্রিনে অঙ্ক দেখতে খুব অসুবিধে হচ্ছে, মানে তোমাদের এখন ছোট ছেলে তোমরা, তোমাদের চোখের জ্যোতি বেশি, ফলে তোমরা দেখতে পাচ্ছ, আমার স্ক্রিনে দেখতে নিজের খুব পার্সোনালি অসুবিধে হচ্ছে। আমি করছি, করে আমার করা হয়ে গেলে আমি তোমাদের শেয়ার করে দেবো, অসুবিধা নেই কিছু।